আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটা ফুলের খুব সহজে কিভাবে আমরা ফুল আঁকতে পারি সেই বিষয়ের একটা কোর্স। আজকে আমি দেখাবো কাঠগোলাপ। কাঠগোলাপ ফুলটা আসলে আমাদের সবার কাছে এত প্রিয়, আর আমরা যারা আঁকাআঁকির সঙ্গে জড়িত, আঁকতে পছন্দ করি, তারা সবাই কাঠগোলাপটা নিয়ে কাজ করতে চাই আসলে। কিন্তু যারা একেবারেই নতুন আঁকতে, শুরুর দিকে আঁকতে গিয়ে ঝামেলায় পড়েন, তাদের জন্য আজকে আমার এই প্রচেষ্টা, কিভাবে খুব সহজে কিছু ধাপ অতিক্রম করে আমরা খুব সহজেই কাঠগোলাপ আঁকতে পারি সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলুন শুরু করি। কাঠগোলাপ আঁকার জন্য প্রথমেই আমাদের বেসিক যে প্রয়োজনটা সেটা হচ্ছে একটা কাটা কম্পাস, পেন্সিল কম্পাস। যেটা কাঠগোলাপ ফুলটা কিন্তু মূলত টোটাল যে আকৃতি সেটা হচ্ছে গোলাকার। সো যারা একেবারেই নতুন শুরু করবেন নতুনভাবে, তাদের জন্য এটা খুবই জরুরি একটা জিনিস। তারপর পেন্সিল তো লাগছেই, আর রাবার কাটার এগুলো তো সবাই আমরা জানি এগুলো লাগবে। তো চলুন আমরা এবার আঁকা শুরু করি। প্রথমে আমি একটি সার্কেল এঁকে নিব। এটা হচ্ছে ধাপ এক। প্রথমে আমাদেরকে একটা সার্কেল এঁকে নিতে হবে। আমি ধাপে ধাপে জিনিসটা দেখাবো যাতে করে খুব সহজেই আপনারা আঁকতে পারেন। এটা হচ্ছে ধাপ এক। এবার আমরা ধাপ দুইয়ে চলে যাব। সেম প্রসেসে আমি আর একটি সার্কেল এঁকে নিব। এবার আমাদের সার্কেলের যে মধ্যবিন্দু সেটা ফাইন্ড আউট করে ফুলের ভেতরের পাপড়ির যে শেপটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। কাঠগোলাপে মূলত পাঁচটি পাপড়ি থাকে, এই যে 1 2 3 4 5, পাঁচটি পাপড়ির যে শেপ সেটা আমরা এঁকে নিলাম। এটা হচ্ছে ধাপ দুই। এখন আমরা ধাপ তিনে চলে যাব। এজন্য আরও একটা বৃত্ত এঁকে নিব। অনেকেই বলতে পারেন এতগুলো বৃত্ত কেন, কারণ প্রত্যেকটা ধাপে যে কাজগুলো আমি করছি সেটা যাতে খুব সহজেই আপনারা ধরতে পারেন সেটা বোঝানোর জন্যই আমি প্রত্যেকটা ধাপে আলাদা আলাদাভাবে জিনিসগুলো দেখাচ্ছি। ধাপ দুই থেকে আমরা ধাপ তিনে কী করব সেটা এখন দেখাবো। এখন আমরা পাপড়ির শেপগুলো দিব। এটা হচ্ছে ধাপ তিন। এবার আমরা চূড়ান্ত যে কাঠগোলাপের রূপ সেটা আমরা দেখব। এখন আমরা পূর্ণাঙ্গ শেষ ধাপ বা ধাপ চার সেটা আমরা দেখব। ধাপ তিন থেকে কিভাবে ধাপ চার বা শেষ ধাপে আমরা যাব সেটা এখন আপনাদের দেখাবো। আমরা পুরো সার্কেলের মধ্যেই কাঠগোলাপের যে প্রধান মূল যে শেপটা সেটা আমরা দিয়ে নিয়েছি। এখন লাস্ট যে ফিনিশিং শেপটা সেটা এখন দিব। সবাই খেয়াল করুন, কাঠগোলাপের পাপড়ির প্রতিটা পাপড়ি এক সাইড একটু ভাজ মতো হয়ে থাকে, সেটা
যদি বোঝানো না যায় তাহলে কিন্তু কাঠগোলাপের পূর্ণাঙ্গ যে শেপটা সেটা কিন্তু আসলে মনে হবে না যে এটা কাঠগোলাপ। এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় কাঠগোলাপের। কাঠগোলাপের বেসিক যে শেপটা সেটা হয়ে গেল, এটা আসলে পূর্ণাঙ্গ কাঠগোলাপ। এখন আমরা চারপাশে যে সার্কেলটা এঁকেছিলাম সেটা এখন ক্লিন করে নিব। তো দেখে নিলেন কিভাবে আমরা খুব সহজেই একটা কাঠগোলাপের ছবি আঁকতে পারি কিছু সহজ ধাপ অতিক্রম করার মাধ্যমে। এখন এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যদি আমরা অ্যাড করে দিই জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। যেমন কাঠগোলাপের পাতা, যেটা পাতা একটু লম্বা গোলাটি টাইপের হয়, তো আমরা একটা পাতা আঁকি। এখন কাঠগোলাপের পাতা বেশ বড়, তবে একদম আগার দিকে কিন্তু কোনাটে হয় না, একটু গোল টাইপের থাকে। আমরা আরেকটা পাতা আঁকি। আরেকটা পাতা এঁকে ফেলি। কাঠগোলাপ কিন্তু অনেক রঙের হয়, লাল, ম্যাজেন্ডা, হলুদ, পার্পেল, পিঙ্ক। তবে সবচেয়েতে বেশি যেটা দেখা যায় এবং আমরা সবচেয়েতে আসলে সবারই যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে সাদা কাঠগোলাপ। আসলে সাদা কাঠগোলাপ এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। এখন আমি কাঠগোলাপের একটা কলি এঁকে দেখাই আপনাদের, কলিটা আপনারা কীভাবে আঁকতে পারেন। হয়ে গেল কাঠগোলাপের কলি। এটা হচ্ছে আমাদের কাঠগোলাপের ফাইনাল যে লুক, সেটা একটু টাচ আপ করে দিই, দেখতে অনেক ভালো লাগবে। আমি আশা করব আজকের ড্রয়িংটা আপনারা খুবই উপভোগ করেছেন। যারা কাঠগোলাপ আঁকতে চাচ্ছেন কিন্তু কীভাবে আঁকবেন, আসলে শেপটা কীভাবে আসবে বুঝতে পারছেন না, তাদের জন্য আসলে আজকে আমার এই আয়োজন। অনেকে আমার চেয়ে ভালো আঁকতে পারেন, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা উপকার দেবে বলে আমি আশা করি। আমাদের ফাইনাল টাচ আপ শেষ। এভাবে আপনারা খুব সহজেই আমাদের সবার প্রিয় যে কাঠগোলাপ ফুল আছে সেটা এঁকে ফেলতে পারেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।